আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের রাশিয়ার মুহুর্মুহু রকেট হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বস। জানিয়ে দিব, যুদ্ধের 400তম দিনে মিত্রদের যে বার্তা দিলেন জেলেনস্কি। এছাড়া রয়েছে, পুতিন জেলেনস্কিকে আলোচনার টেবিলে আনতে সচেষ্ট তুরস্ক, জানালেন এরদোগান। জানিয়ে দেব, এরদোগানের রাজনৈতিক শক্তি কখনোই নড়বড়ে ছিল না। সর্বশেষ জানিয়ে দেব, পিঠে গুলি লেগে মৃত্যু হবে পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের রাশিয়ার মুহুর্মুহু রকেট হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বস। ইউক্রেনের জাপরিজিয়ায় বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে রাশিয়া, এতে অঞ্চলটির অনেকগুলো ভবন ধসে গেছে। শুক্রবার এই হামলা চালায় পুতিনের বাহিনী, খবর সিএনএনের। জাপরিজিয়ায় আঞ্চলিক সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ইউক্রেনের এই দক্ষিণ পূর্বাঞ্চলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় রাশিয়া, এতে অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের জরুরি বিভাগের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার এই হামলা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার এই রকেট হামলায় দেশটির একটি ভবনও আগুন ধরে গেছে। এদিকে এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত $411 বিলিয়ন ব্যয় করতে হবে। এর আগের এক সমীক্ষায় আনুমানিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল $349 বিলিয়ন মার্কিন ডলার। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন পর্যন্ত শুধু ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে $135 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে 20 লাখ বাড়ি ধ্বংস হয়েছে, এর মধ্যে 20% ভবন, স্বাস্থ্য খাতের অবকাঠামো। এছাড়া 461 শিশু সহ ইউক্রেনের 9,655 বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। যুদ্ধের 400তম দিনে মিত্রদের যে বার্তা দিলেন জেলেনস্কি। ইউক্রেনের যুদ্ধের 400 দিন পার হয়ে গেছে, অনানুষ্ঠানিকভাবে তাই মিত্রদের কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি বিবৃতি দিয়ে পশ্চিমা মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি, খবর দ্য গার্ডিয়ানের। এই নিয়ে জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার 400 দিন পার হলো, এ সময় যারা ইউক্রেনের পাশে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। জেলেনস্কি আরও বলেন, স্বাধীনতা আর ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের আকুতিতে সাড়া দিয়েছে পশ্চিমারা। ইউক্রেনীয় হিসেবে আমরা বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাই, সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েছে আন্তর্জাতিক মহল। এদিকে আগামী মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট হতে যাচ্ছে রাশিয়া, সেই সূত্রে এপ্রিলে তুরস্কে সফরে যাওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিষয়টি ঘিরে চরম উদ্বিগ্ন অন্যান্য সদস্যরা। এদিকে পুতিন জেলেনস্কিকে আলোচনার টেবিলে আনতে সচেষ্ট তুরস্ক, জানালেন এরদোগান। রাশিয়া ও ইউক্রেনের আলোচনার টেবিলে আনতে এবং চলমান যুদ্ধের অবসান ঘটাতে চায় তুরস্ক। বুধবার দেশটির রাজধানী আঙ্কারার হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাকের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এসব কথা বলেন। সাংবাদিকদের এরদোগান বলেন, কিয়েব এবং মস্কোর সঙ্গে টেবিলে বৈঠকে মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আলোচনা করছে তুরস্ক। এদিকে প্রেসিডেন্ট নোভাক কৃষ্ণসাগর শস্য চুক্তিতে তুরস্কের ভূমিকাকে স্বাগত জানিয়েছে, কারণ অবিলম্বে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তিনি। শান্তির গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহিংসতা এবং উত্তেজনা যাতে আরো বৃদ্ধি না পায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুপক্ষকে কূটনৈতিকের মাধ্যমে টেবিলে বসাতে হবে। নোভাক তুরস্কের সঙ্গে তার দেশের অনুকূল সম্পর্কের কথাও তুলে ধরেন। হাঙ্গেরিয়ান হিসেবে আমি জোর দিয়ে বলতে চাই, আমরা আমাদের বন্ধু তুরস্কের পাশে আছি, উল্লেখ করে তিনি আরো বলেন, তার দেশে ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সাহায্য করার জন্য চেষ্টা করে যাচ্ছে। নোভাক আরো বলেন, আমরা চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছি, একটি গির্জা এবং সাংস্কৃতিক কেন্দ্রে পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছি। তিনি আশা করেন, তুরস্ক যত তাড়াতাড়ি সম্ভব পুনর্গঠিত হবে, পুনর্গঠনের জন্য শক্তিশালী নেতাদের প্রয়োজন। ইউক্রেনের চলমান যুদ্ধের বিষয়ে নোভাক বলেন, ইউক্রেনের সঙ্গে তার দেশের সীমানা রয়েছে, তাই সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাঙ্গেরি। তিনি বলেন, আমরা পুতিনের আগ্রাসনের নিন্দা করি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করি। অবৈধ অভিবাসন রোধে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য প্রশংসা করেছেন নোভাক। তিনি বলেন, অবৈধ অভিবাসন একটি হুমকি। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি অনুষ্ঠানে নোভাককে স্বাগত জানান এরদোগান, পরে তারা প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আলোচনা করেন। এই দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে যৌথ পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেন। এরদোগানের রাজনৈতিক শক্তি কখনোই নড়বড়ে ছিল না। 1999 সালে যখন ইজমিটে একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে, সেই সময় ইস্তানবুলের মেয়র ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সেই ভূমিকম্পে 17,000-এরও বেশি লোক নিহত হয়েছিলেন এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময় প্রাকৃতিক দুর্যোগের প্রতি সরকারের বিভ্রান্তিকর প্রতিক্রিয়া এরদোগানের জন্য একজন যোগ্য ও সহানুভূতিশীল নেতা হিসেবে প্রমাণ রাখার সুযোগ তৈরি করেছিলেন, যেটি 2003 সালের প্রধানমন্ত্রী হিসেবে তার নির্বাচনের মঞ্চ তৈরি করেছিলেন। পরবর্তীতে এরদোগান তার শাসনামলে দেশের অর্থনৈতিক মন্দা, শরণার্থী সংকট, দুর্নীতি কেলেঙ্কারি, তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও আন্দোলন ছাড়াও একটি গণঅভ্যুত্থান প্রচেষ্টাকেও শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন। গত 2 দশক ধরে এরদোগান তুরস্কে নিজেকে অনেকটা একক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন আগামী 14ই মে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনের আগ মুহূর্তে 2 দশকের মধ্যে প্রথমবারের মতো এরদোগানের ক্ষমতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এই মতের শক্ত বিরোধিতাও রয়েছে। এরদোগানের পূর্ণ নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প তার বিভ্রান্তিকর প্রতিক্রিয়া, যা 10 প্রদেশে প্রায় 20 লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে এবং 45,000-এরও বেশি মানুষ প্রাণহানি ঘটেছে। এই ভূমিকম্পকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোগান সরকারের অক্ষমতার কথা প্রচারিত হয়েছে, যেখানে উদ্ধার কার্যক্রম বিলম্ব, ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদানে অনিয়ম এবং বিভিন্ন দেশ থেকে পাওয়া ত্রাণ এবং চিকিৎসা সহায়তা বিতরণে অনিয়মের দাবি করা হয়েছে। এছাড়া অনেক তুর্কি নাগরিকের মধ্যেও এরদোগানের ক্ষমতা প্রয়োগ নিয়ে অসন্তোষ রয়েছে। এরদোগানের জন্য দ্বিতীয় এবং সম্ভবত উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হচ্ছে এটি। দেশটির প্রধান বিরোধী দল পিপলস রিপাবলিকান পার্টির নেতা কামাল কিলিচদারোগ্লু, তিনি তুরস্কের অনেক ভগ্ন বিরোধী দলগুলোকে একত্রিত করে সবাইকে চমকে দিয়েছেন। এছাড়া তিনি আরো অন্যান্য দলের গোছানোর কাজ করেছেন, যাতে আগামী নির্বাচনে তিনি বড় ধরনের চমক দেখাতে পারেন। তবে কামাল কিলিচদারোগ্লু যতই চমক দেখান না কেন, এরদোগান ইউরো এশিয়ার একজন দক্ষ রাজনীতিবিদ, তাই তিনি যে কোনো পরিস্থিতি মুহূর্তেই মোকাবিলা করার ক্ষমতা রাখেন। বিগত দিনে তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন বহুবার। সর্বশেষ একটি বিষয় পরিষ্কার যে, এই 20 বছরের শাসনকালে এরদোগানের শক্তি কখনোই নড়বড়ে অবস্থায় ছিল না, তিনি দৃঢ়তার সাথেই সংকট মোকাবেলা করেছেন। পিঠে গুলি লেগে মৃত্যু হবে পুতিনের। ভ্লাদিমির পুতিন, স্নায়ুযুদ্ধ পরবর্তী রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট, বিশ্ব রাজনীতির মহানায়ক, রাশিয়ার এই লৌহ মানবকে নিয়ে পশ্চিমা বিশ্বের জল্পনা কল্পনা, গুজব গুঞ্জন, ভৎসনা ভবিষ্যৎবাণী শেষ নেই। গত 1 দশক ধরেই চলছে এই অতি উৎসাহী চর্চা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সেই ঐতিহ্য আরো উর্বর হয়ে উঠেছে। গত 1 বছর ধরে রুশ বিরোধী পশ্চিমা ভবিষ্যৎবাণী হলো দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে ঘর করছেন পুতিন। চলমান এই রটনার নতুন সংস্কার হলো পিঠে গুলি লেগে মৃত্যু হবে পুতিনের। কে বা কারা এই গুলি করবেন তার কোনো পূর্বাভাস ভবিষ্যৎবাণীতে নেই। সম্প্রতি ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস ইউকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ক্যান্সার সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলেও কেসারটাসে খোদ রাশিয়াতেই। কিন্তু রুশ টেলিগ্রাম চ্যানেল SVR এর এই পোস্টগুলো যাচাই করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। পোস্টগুলো সূত্রে এক্সপ্রেস ইউকে কে বলেছে, 70 বছর বয়সী এই প্রেসিডেন্টকে চিকিৎসা করাতে হবে চলতি মাসেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা পুতিনের স্বাস্থ্য নিয়ে তাদের ভাবনা ও ভবিষ্যৎবাণীর কথা জানান ব্রিটিশ এই সংবাদ মাধ্যমকে। সবচেয়ে বড় ভবিষ্যৎবাণীটি করেছেন ওয়াশিংটন ভিত্তিক রুশ দুর্নীতি বিশেষজ্ঞ নাট সিবলিল বলেন, আমি জানি কিভাবে মারা যাবেন পুতিন। পুতিন বার্ধক্য বা পিঠে গুলির আঘাতে মারা যাবেন। তিনি আরো বলেন, পুতিনের ব্যাপারে কখনোই সুখী সমাপ্তির কথা চিন্তা করা যায় না। নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণী করা যায় যে অন্যান্য ধনী রুশদের মতো পুতিন তার উপপত্নীদের সাথে ফ্রেঞ্চ রিভিয়ারায় শান্তিপূর্ণ প্রসাদে অবসর নেবেন না। পুতিন প্যারিসকন রোগে ভুগছেন বলেও দাবি ওঠে বিভিন্ন সময়। স্নায়ুতন্ত্রের রোগ এই প্যারিসকন, যা স্নায়ু নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গের উপর প্রভাব ফেলে। পুতিন একজন থাইরয়েড ক্যান্সারের ডাক্তারের সঙ্গে ঘুরে বেড়ান বলেও দাবি করা হয়। পুতিনের জীবন এই পর্যন্ত হুমকির মুখে পড়েছে 5 বার। সেপ্টেম্বরে ও 2012 সালেও এই ধরনের প্রচেষ্টা চালানো হয় বলে দাবি করা হয়। যুদ্ধকালীন সময় পুতিনের গাড়িতে হামলা হয়েছিল, যা তার জীবন নাশের একটি প্রচেষ্টা হতে পারে।